বাগদেবীর আরাধনায় ব্রতী রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা। সরস্বতী মায়ের পুজোকে ঘিরে তোড়জোড় প্রস্তুতি চলছে গোটা রাজ্যে। বিশেষ করে রাজ্যের প্রত্যেকটি স্কুলে বরাবরের মতো এবারও বাগদেবীকে বরণ করে নিতে প্রস্তুত প্রত্যেক ছাত্রছাত্রী। বিদ্যার দেবী মা সরস্বতী, তাই যেখানেই বিদ্যার প্রভাব রয়েছে সেখানেই মাকে বরণ করে নিতে প্রস্তুত সবাই। এরই প্রতিফলন দেখা গেল মঙ্গলবার দিনভর। স্কুলের ছাত্রছাত্রীরা বেশ উৎসাহের সঙ্গে মূর্তির দোকান থেকে বাগদেবীর মূর্তি নিয়ে যেতে ব্যস্ত রইল। এই দিনটির অপেক্ষায় যে থাকে প্রত্যেক ছাত্রছাত্রী, কেননা এই দিনে নাকি কাউকে কোনো পড়াশোনা করতে হয় না, তাই পড়াশোনার চাপ যেহেতু নেই এই দিনটিকে দারুণভাবে উৎসাহের সঙ্গে পালন করতে প্রস্তুত সব ছাত্রছাত্রী। তবে জিনিসপত্রের দাম কিন্তু এবারও খুব একটা কম নয়, ফলের দাম তুলনামূলক বেশি। এ নিয়ে একজন ফল ব্যবসায়ী বলেন, মালের রেট বেশি একটা দামও না আবার বেশি একটা কমও না, যেমন কমলা 50 টাকা, ছোটো কমলা আছে 40 টাকা, আবার আঙ্গুর যেমন 200 টাকা, আপেল 180, এরকম চলছে। কিন্তু বাজার খুব মন্দা, না বাজার এখন অব্দি আজকে এখন বাজে কটা, প্রায় 9:30-10 বাজছে। এই একজন খালি যাত্রা করলাম, খুব বাড়া খুব খারাপ পড়েছে। কিন্তু আমরা এত বছর ধরে দোকান তৈরি করি, এরকম কোন সময় আমরা বাজার পাইছি না, খুব খারাপ পড়ছে না বাজার। দোকানিরাও বিভিন্ন পুজোর পসরা নিয়ে তৈরি বাজারে বাজারে, মূর্তি বিক্রেতারাও তাদের মূর্তি নিয়ে বসে রইলেন বাজারে। কিন্তু গতবারের তুলনায় এবার মূর্তির দামটা একটু বেশি। জিনিসপত্রের দাম যাই হোক না কেন, ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টা কোনো ফারাক রাখে না। তারা মশগুল মায়ের আরাধনাকে ঘিরে, দিনটাই যে তাদের। এবার তো সরস্বতী পুজো 2 দিন, তাই ছাত্রছাত্রীদের আনন্দও এবার দ্বিগুণই হবে, এটা বলাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।